মঙ্গলবার লক্ষ্মীপুরে কংগ্রেসের হাতছে হাত জোড়ো যাত্রায় লক্ষ্মীপুরে কংগ্রেসের আগের জোরে দেখা গেল মন্তব্য সাধারণ জনগণের। হাতছে হাত জোড়ো যাত্রায় কংগ্রেসের ডাকে সামিল হয়েছেন সহস্রাধিক কংগ্রেস সমর্থক। যাত্রা শুরুর আগে পয়লাপুল কমিউনিটি হলে সংক্ষিপ্ত আকারে এক সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে দেবব্রত শইকীয়া বললেন, বিজেপি সরকারের যন্ত্রণায় রাজ্যের সাধারণ মানুষ একেবারেই অতিষ্ঠ। বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে হাবুডুবু খাচ্ছেন মানুষ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, বাল্যবিবাহের নামে হাজার হাজার স্বামী শ্বশুর গ্রেফতার, অজস্র পরিবারের কৃত্রিম সংকট ডেকে আনা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, থৈবা সিংহ প্রমুখ। সভা শেষ করেই পয়লাপুল থেকে শুরু হয় পদযাত্রা। হাতছে হাত জোড়ো পদযাত্রাটি দীর্ঘ এলাকা পরিক্রমা করে। পয়লাপুল থেকে ঘণ্টাগ্রাম, চিরিপুল, মার্কুলিন, ফুলের তল হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত পরিক্রমা করে। হাতছে হাত জোড়ো যাত্রায় দেবব্রত শইকীয়া, অপূর্ব ভট্টাচার্য, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, প্রদেশ কংগ্রেসের উপসভাপতি শরীফুজ্জামান লস্কর, সম্পাদক থৈবা সিংহ, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মহিবুর রহমান খান সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলীপুর বুয়ার প্রতিবেদন। হারানোর ভয় মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে, উপার্জনের পরিমাণ দ্রুত গতিতে নিচে নেমে যাচ্ছে এবং তাহাদের উন্নত ভবিষ্যতের স্বপ্নগুলিকে সুরমার করে ফেলা হচ্ছে। সমগ্র দেশ আজ গভীর নিরাশা ও নিরাপত্তাহীনতায় ডুবে গেছে। ধর্ম, সম্প্রদায়, আঞ্চলিক চিন্তা চেতনাগুলির একটিকে আরেকটি বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। মুসলিমে এই বিভাজনকামী শক্তিগুলি একথা ভালো করে জানে যে যখনই মানুষ নিরাপত্তাহীন ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তখনই এই সকল লোককে অন্যদের বিরুদ্ধে ঘৃণার বীজ রোপণ করার জন্য ব্যবহার করাটা সহজ হয়ে পড়ে। কিন্তু এই যাত্রায় আমি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছেছি, এই কু অভিশুদ্ধিকে চলতে দেওয়া যেতে পারে না। এই অপশক্তিকে নির্মূল করার জন্য আমি লড়াই চালিয়ে যাব। রাজপথ থেকে সংসদ পর্যন্ত প্রতিদিন আমি লড়াই করে যাব। আমি সকলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির আধার তৈরি করতে বদ্ধপরিকর। কৃষকের উৎপাদিত সামগ্রীর সঠিক মূল্য, আমাদের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থাপন, দেশের সম্পদের ন্যায্য বিতরণ, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এবং সেই সকল উদ্যোগীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং সুলভ দরে ডিজেলের দাম, টাকার মূল্য আগের অবস্থায় ফিরিয়ে আনা, সহজলভ্য দরে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার ব্যবস্থা তৈরি করা আমার লক্ষ্য। এনেকে তেখেতে বহুতখিনি কথা লিখিছে, এই কথাখিনি আমি সাধারণ মানুষ কব লাগিব। আর কবলে গেলে আমি অল্প কষ্ট করে ঘরে ঘরে গই রাহুল গান্ধীর বার্তাটো চিঠিখন দিব লাগিব আর কব লাগিব যে একমাত্র কংগ্রেস দলক আমি ভরসা করা উচিত, যুক্ত দল 137 বছর আমার দেশের রাইজক সেবা করেছে। বাকিবিলাকে তো ব্রিটিশের গোলাম হবলে বেশি ভাল পাইছে, তেওঁলোকে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা নাছিল। সেই গতিকে আজি দেশখনত এনেকুৱা এটা শক্তিয়ে শাসন করেছে, যুক্ত দলের দেশের স্বাধীনতার কোনো অবদান নাই। আজি তেওঁলোকে নেহরুক কালি পাড়ি থাকে, কিন্তু আজি নেহরুর যে অবদান, আত্মবিশ্বাস রয়েছে, আশা রয়েছে আমরা পুরানো দিনের মতো আবার ফিরে আসবো, জনগণের সেবা করতে পারবো, জনগণকে নিয়ে এগিয়ে যেতে পারবো। এই কথাগুলি বলে ভারতবর্ষে যাতে ঐক্যতা বজায় থাকে সেই দৃষ্টিভঙ্গি আমি আমার সবাইকে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে